رمضان المبارك প্রথম যেদিন চা তুলিত হয়ে যায় আল্লাহর নিযুক্ত একটা ফেরেশতা বনি আদমকে ডাকতে থাকেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই রমজান আল মুবারকের প্রথম দিন আল্লাহর রহমত বান্দাকে ডাকতে থাকে প্রতিটা আসমানের মধ্যে এক একজন ফেরেশতা নিয়োজিত হয়ে যায় এক একটা ফেরেশতার মাথার মধ্যে মুকুট থাকে ওই ফেরেশতাদের ডান হাত পৃথিবীর দক্ষিণ প্রান্তে পর্যন্ত চলে যায় এবং তাদের বাম হাত পৃথিবীর উত্তর প্রান্তে চলে যায় আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে তাদের মাথাটা থাকে সিদরাতুল মুনতাহায় সুবহানাল্লাহ বলে তাদের কদমটা থাকে সাত জমিন নিচে সেখানে জান্নাতের তাজ পরে তারা যেই তাজ ছকছক করছে যেই চাঁদ যেই তাজের আলোক রশ্মিকা ওই ফেরেশতারা দেখে অবাক হয়ে যায় মালিক এই কোন ফেরেশতা তাদেরকে কি জিম্মাদারি দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা আমার ওই সকল পিয়ারা ফেরেশতা যাদেরকে আমি জিম্মাদারি দিয়েছি কি জানো মালিক কি জিম্মাদারি দিয়েছো বলা হচ্ছে আমি তাদেরকে আমার বান্দাদেরকে যে মাহে রমাদানুল মুবারকের চাঁদ উদিত হয়েছে তারা আমার বান্দাদেরকে ডাকবে ও বান্দা আসো কার গুনাহ বেশি হয়েছে আল্লাহর কাছে হাত তোলো আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিবেন কার অভাবের মধ্যে আছো আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার অভাবকে মোচন করে দিবে সুবহানাল্লাহ কে কর্জের মধ্যে আছো আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে কর্জ থেকে মুক্তি দান করবে কে নিঃসন্তান আছো আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে সন্তান দান করবে কে সমস্যার মধ্যে আছো মালিককে ডাক দাও মালিক তোমার সমস্যা সমাধান করে দিবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই মাহে রমাদানুল মুবারকের মধ্যে যখন চাঁদ উদিত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে নক করে দেওয়া হয় জান্নাতের আটকানা দরজা খুলে দেওয়া হয় কিতাবের মধ্যে হাদিসে মুবারকের মধ্যে এসেছে ওই জান্নাতে হুরু গিলমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক কোন সময় এসেছে রিদওয়ান ফেরেশতাকে বললে হে ফেরেশতা জান্নাতের জিম্মাদার কি তো বলো এখন জান্নাতের মধ্যে এরকম শীতল বাতাস মিশকের সুগন্ধের বাতাস কেন প্রবাহমান রয়েছে বলো জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়েছে আল্লাহর রহমতের গেটকে খুলে দেওয়া হয়েছে আল্লাহ বান্দাদেরকে তালাশ করছেন কে কে আছো আমি আল্লাহর রহমতের দিকে চলে আসো আল্লাহ এইভাবে ডাকতে থাকেন জান্নাতের গেট খুলে দেওয়া হচ্ছে তখন রহমতের ফেরেশতারা ওই জান্নাতের নিযুক্ত ফেরেশতারা হুর গালবানকে বলো ও হুর শুনে রাখো মাহে রমাদানুল মুবারকের চাঁদ উদিত হয়েছে সুবহানাল্লাহ মাহে রমাদানুল মুবারকের চাঁদ উদিত হয়েছে আল্লাহ জান্নাত খুলে দিয়েছেন রহমতের দারিয়া খুলে দিয়েছেন বান্দাদেরকে যার যা ইচ্ছা তা নিতে পারে আল্লাহ তো দরিয়া খুলে দিয়েছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ তখন রহমতের ফেরেশতাদের এই কথায় হুর গেলমানরা আল্লাহর কাছে শুধুমাত্র একটা ফরিয়াদ করে আল্লাহর কাছে মালিক আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছে হুর গেলমান মালিক আমাদেরকে দেখলে বান্দা জান্নাতের আরামায়েশ ভুলে যাবে আমাদেরকে তুমি এমনভাবে বানিয়েছ আমাদের নাম দিয়েছ হুর মালিক আমরা শুধু তোমার কাছে ফরিয়াদ করতে চাই তোমার দাসত্ব আমরা করি তুমি যা বলো আমরা সেটার শোনার অপেক্ষায় থাকি মালিক আমাদেরকে একটু করে আমাদের এই দরখাস্ত কবুল করো আল্লাহ বলে যে কি দরখাস্ত বলো মালিক ওই যারা মাহে রমাদানুল মুবারকের রোজা পালন করবে একটু তাদের খেদমত যেন আমরা করতে পারি আমাদেরকে একটু তাদের খেদমত করার সুযোগ করে দাও এটা জান্নাতের হুর গেলমানরা কাকে বলবে আল্লাহকে আরশ জানাবে আল্লাহ যারা রমজানের রোজা রেখেছে মালিক তাদের একটু খেদমতের আমাদের ব্যবস্থা করে দেন জান্নাতের হুর গেলমানরা আপনারা আমার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লাই করবে আল্লাহর কাছে আমাদের খেদমতের জন্য আল্লাহর কাছে পারমিশন চাইবে কেমন রমজানুল মুবারক বাবা যে রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রথম দিনে অসংখ্য অগণিত আল্লাহর বান্দা নারী পুরুষদেরকে জীবনের গুনাহ মাফ করে দেন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান্নামের লিস্টি কেটে তার নামটুকু জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে ফেলেন অসংখ্য অগণিত আল্লাহর বান্দাদের তওবা আল্লাহ কবুল করে নেন এবং ওই রমাদানুল মুবারকের চাঁদ যখন উদিত হয়ে যাবে আল্লাহর অসংখ্য অগণিত রহমত দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়ে যাবে আল্লাহ ডাকতে থাকবে রহমতের ফেরেশতাদের মাধ্যমে এই বান্দা তুমি এই রমজানে যদি একটা নফল ইবাদত করো অন্য মাসের ফরজের সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন রমজান মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজের সওয়াব এবং রমজান মাসের একটা ফরজ
অন্য মাসের 70টা ফরজের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ রমজান মাসের একটা তাসবিহ অন্য মাসে হাজার বার তাসবিহর সমান রমজান মাসে এক রাকাত নামাজ অন্য মাসে হাজার রাকাত নামাজের সওয়াব সুবহানাল্লাহ বলেন রমজান মাসের এক পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত অন্য মাসে হাজার পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব সুবহানাল্লাহ রমজান মাসে একটা মাত্র সদকা করবেন অন্য মাসে লক্ষ টাকার সদকা আপনার আমার আমলনামার মধ্যে দান করবেন একজন বলেন তিনি কে আল্লাহ